প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিশ লাইব্রেরির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সে প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি করা। প্রিয় দর্শক, দেশি শিং মাছের পোনা। শিং মাছ চাষ করার পূর্বে আপনাকে কয়েকটি বিষয় ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং কি সঠিক পদ্ধতি অবলম্বন করে সেগুলি প্রয়োগ করতে হবে। দেশি শিং মাছের পোনা। শিং মাছ চাষ পদ্ধতিতে যে সকল বিষয়বস্তু বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুর পরিচর্যা। শিং মাছ চাষে অনেক বেশি পানি প্রয়োজন হয় না। পোনা নার্সিংয়ের সময় 2 থেকে 2.5 ফুট পানি যথেষ্ট। পরে 3 থেকে 3.5 ফুট পানি দিলেই পোনা চাষ করা যাবে। শিং মাছ চাষ করার পূর্বে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ভালো মানের পোনা সংগ্রহ করেছেন কি না। তো ভিউয়ার্স, ভিডিওতে যে মাছের পোনাগুলি আপনারা লক্ষ্য করছেন, তো এগুলি হচ্ছে গ্যাটিং পদ্ধতি অবলম্বন করে তো আমরা এক সাইজের পোনা আমরা এই বোলের মধ্যে রাখা হয়েছে। তো এই পোনাগুলি আমরা আজ 1/50,000 অর্ডার দিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা পুকুর শুকিয়ে মাছ ধরার পর তো এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, ভিডিওতে যে মাছের পোনাগুলি আপনারা লক্ষ্য করছেন, তো এগুলির সাইজ হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি, যা কেজিতে হবে 800 থেকে 1000 পিস। তো যেগুলি আপনারা চাইলে পুকুরে, বায়োফ্লকে, আরএসএ, তাছাড়া বটম ক্লিনের জন্য চাষ করতে পারেন। তো অনেক ভাইরা বায়োফ্লকে অনেক মাছ, অর্থাৎ শিং মাছ, গুলশা মাছ, পাবদা মাছ ছেড়ে অনেক লসের সম্মুখীন হয়। তার একটি কারণ হচ্ছে বায়োফ্লকের জন্য মোটামুটি বড় সাইজের পোনা নিলে আপনারা বেশি লাভবান হতে পারবেন। কারণ কি, বায়োফ্লকে ছোটো মাছের পোনা অনেক সময় খাপ খাইয়ে চলতে পারে না। তো আপনারা যদি একটু বড় সাইজের পোনা মজুত করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি হচ্ছে 1000 লাইনের পোনা। তো যেগুলি আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় চাষিভাইদের নিকটস্থ গন্তব্য অনুযায়ী সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যে সকল ভাইয়েরা পুকুরের জন্য মজুত করবেন, বায়োফ্লকের জন্য মজুত করবেন, সে সকল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, এগুলির খাবার হচ্ছে ভাসমান ফিড জাতীয় খাবার, যেগুলি আপনারা অতি সহজে বাজারে ডিলারের দোকান থেকে ক্রয় করতে পারবেন, যেমন এসিআই, মেগা, নারিশ, আগাদা, রূপসী ইত্যাদি স্কেটিং ব্র্যান্ডের খাবার রয়েছে। আর হ্যাঁ, এই মাছগুলি চাষকালের সময় হচ্ছে 5 থেকে 6 মাস। যদি আপনারা এগুলি চাষ করেন তাহলে ইনশাল্লাহ বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। তো যে সকল ভাইয়েরা বায়োফ্লকে, পুকুরে, আরএসের জন্য দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন, সে সকল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলি আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে সরাসরি দেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।